নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, কিছুদিন আগেই মমতা ব্যানার্জি বলেছিলেন যে পশ্চিমবঙ্গ রাজ্যে প্রচুর কিন্তু আবারও রেশন ডিলার নেওয়া হবে। তো বন্ধুরা, সেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তো কোন কোন জেলাতে ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে, কবে থেকে আবেদন প্রক্রিয়া চলছে এবং কতদিন পর্যন্ত আবেদন চলছে, আর কোথা থেকে আপনারা আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদের আজকের এই ভিডিওটিতে কমপ্লিটলি জানিয়ে দিতে চলেছি। তো পুরো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতেও লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমত আপনারা কিন্তু আপনাদের ফোন থেকেও এই আবেদনটি করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার ফোন থাকলে অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার খুলে নিতে পারবেন এবং সেখানে গিয়ে আপনাকে অবশ্যই যে গুগল সার্চ আছে সেখানে কিন্তু আপনাকে লিখে নিতে হবে food.wb.gov.in। এই ওয়েবসাইটটি আপনাকে লিখে নিতে হবে, তাহলেই কিন্তু আপনার যে ওয়েস্ট বেঙ্গলের ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট যেটা, সেটা কিন্তু আপনার কাছে খুলে যাবে এবং সেটাকে আপনি যে থ্রি ডট রয়েছে ক্রোম ব্রাউজারে সেখান থেকে আপনাকে ডেস্কটপ মোড করে নিতে হবে, তাহলেই কিন্তু আপনারা এইভাবে ওয়েবসাইটটি আপনাদের কাছে দেখতে পাবেন, নতুবা এইরকম কিন্তু দেখাবে না। তো বন্ধুরা, প্রথমত আবেদনের জন্য আপনাদের চলে আসতে হবে পিডিএস লাইসেন্সিং। তো এই পিডিএস লাইসেন্সিংয়ে ক্লিক করলেই আর দেখতে পাবেন এখানে অ্যাপ্লাই ফর নিউ ফেয়ার প্রাইস শপ। হ্যাঁ বন্ধুরা, এইখানে কিন্তু ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করলে আবারও একটি নতুন পেজ কিন্তু শুরু হচ্ছে। তো সেখানে কীরকম দেখাচ্ছে দেখুন, অ্যাপ্লাই ফর নিউ ফেয়ার প্রাইস শপ, যেটাকে FPS বলা হচ্ছে, এবং এখানে বলা হচ্ছে আবেদনকারী অবশ্যই তাদের নিজেদের মোবাইল নম্বর দেবেন। এখানে মোবাইল নম্বর দেবেন এবং গেট OTPতেই ক্লিক করতে হবে। তো চলুন আমরা দিয়ে দিই। তো বন্ধুরা, এরপর OTP চলে আসার পর কিন্তু আপনাকে প্রসিড বাটনে ক্লিক করতে হবে। প্রসিড বাটনে ক্লিক করলেই আপনাদের যে অফিসিয়াল লিঙ্ক সেটা কিন্তু খুলে যাবে। তো চলুন বন্ধুরা, যতক্ষণ পেজটা খুলছে ততক্ষণ আমরা অপেক্ষা করে নেব। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর নিউ ফেয়ার প্রাইস শপ, এখানে কিন্তু আপনার কাছে অ্যাপ্লিকেশনটি খুলে গেছে। দেখতে পাচ্ছেন Step 1 এখানে পেন্ডিং লেখা রয়েছে, Step 2 পেন্ডিং, Step 3 পেন্ডিং, Step 4 পেন্ডিং এবং Step 5 কিন্তু পেন্ডিং দেখাচ্ছে, অর্থাৎ একটা স্টেপও কিন্তু আমাদের ফিল আপ হয়নি। যখনই ফিল আপ হয়ে যাবে তখন কিন্তু নিচে এখানে কিন্তু আপনার কমপ্লিটেড বলে লেখা উঠে যাবে। এরপর বন্ধুরা, এখানে সার্চ বাই ডিস্ট্রিক্ট, সার্চ বাই নোটিফিকেশন নম্বর, এটা কিন্তু আগের থেকেও ছিল, কিন্তু এরপর এখানে আপনারা নোটিফিকেশন নম্বরটি দিতে পারতেন না, সেই জন্য কিন্তু আপনারা অ্যাপ্লাইও করতে পারতেন না। এরপর দেখুন, এখানে নোটিফিকেশন সমেত সমস্ত ডিস্ট্রিক্টের যে ডিটেলস সেটা কিন্তু চলে এসেছে এবং তার পাশে আপনারা যে অ্যাপ্লাইয়ের লিঙ্ক সেটাও পেয়ে যাবেন। তো এখানে নোটিফিকেশন নম্বর যখন বলা হচ্ছে, এখানে যে নোটিফিকেশন নম্বর সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক নিচেই। দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন নম্বর, এইগুলো নোটিফিকেশন নম্বর দেওয়া হয়েছে এবং নোটিফিকেশন ডেটও দেওয়া হয়েছে, ডিস্ট্রিক্ট নেম বলা হচ্ছে, কোন কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে সেটা বলা হচ্ছে, সাব ডিভিশন এবং ব্লক, কোন ব্লকে যে সিট খালি রয়েছে বা ভ্যাকেন্ট রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, চলুন আপনাদের দেখিয়ে দিই। 24 পরগনা রয়েছে, দার্জিলিং রয়েছে, কোচবিহার রয়েছে, বিহারের অনেকগুলো ব্লক থেকে কিন্তু নেওয়া হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন কোচবিহারে কিন্তু প্রচুর রয়েছে। তারপরে উত্তর দিনাজপুর রয়েছে, উত্তর দিনাজপুর আবারও রয়েছে, বীরভূম রয়েছে, বীরভূমেরও কিন্তু অনেকগুলো ব্লক থেকে নেওয়া হচ্ছে। এরপর কিন্তু North 24 পরগনা, এখান থেকেও নেওয়া হচ্ছে, এখানেও কিন্তু অনেকগুলো ব্লক রয়েছে যেখানে এই ডিলারশিপ নিয়োগের কাজ শুরু হয়েছে। বাঁকুড়াতেও রয়েছে, বাঁকুড়াতেও দেখতে পাচ্ছেন 3-4টে ব্লকের কাজ কিন্তু শুরু হয়েছে, বাঁকুড়াতেও কিন্তু অনেকগুলোই রয়েছে। তারপরে হুগলি রয়েছে এবং কলকাতা রয়েছে, কলকাতাতেও কিন্তু অনেকগুলো জায়গাতে শুরু হয়েছে এবং আমরা যত স্ক্রল করছি তত কিন্তু অনেকগুলো জিনিস আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন কলকাতাতে প্রচুর রয়েছে, তারপর উত্তর দিনাজপুর, বীরভূম রয়েছে, North 24 পরগনাস রয়েছে এবং North 24 পরগনাসে অনেকগুলোই কিন্তু রয়েছে, হাওড়া রয়েছে এবং ব্যাস এতগুলোই কিন্তু রয়েছে। তো এর পরবর্তীতে আপনি যদি হাওড়া থেকে ধরুন অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু এই পাশে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাও বাটনে আপনাকে ক্লিক করতে হবে। কিন্তু বন্ধুরা, কবে লাস্ট ডেট সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিতে চেষ্টা করব। প্রথমে কিন্তু আমরা চলে এলাম পেজের উপরের দিকে। তো সেখানে আপনারা দেখতে পাবেন কি যে স্টার্ট ডেট অ্যান্ড এন্ড ডেট, এখানে আপনারা প্লেস অফ ভ্যাকেন্সি, কোন জায়গাতে ভ্যাকেন্সি রয়েছে সেটা দেখতে পারবেন এবং কবে স্টার্ট হচ্ছে অ্যাপ্লিকেশন, কবে শেষ হচ্ছে। দেখতে পাচ্ছেন 26-1-2022 স্টার্ট হয়ে গেছে এবং এন্ড হচ্ছে 16-2, অর্থাৎ February 16 তারিখে কিন্তু এন্ড হয়ে যাবে এই যারা এই North 24 পরগনা থেকে অ্যাপ্লাই করতে চাইবেন। কিন্তু ডিস্ট্রিক্টের জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশন স্টার্ট এবং এন্ড ডেট রয়েছে, এখানে 26 তারিখ শুরু হচ্ছে, এখানে 31 তারিখ শুরু হচ্ছে, 16 তারিখে শেষ হচ্ছে, এখানে 21 তারিখে শেষ হচ্ছে, এখানেও 26 তারিখে শুরু হচ্ছে, এখানেও 26 তারিখ শুরু হচ্ছে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনাদের প্রত্যেকের এন্ড ডেট এবং স্টার্ট ডেট দেওয়া হয়েছে, বিশেষ করে 16 তারিখে কিন্তু এন্ড ডেট একটা দেখা যাচ্ছে এই যে
এই ফেব্রুয়ারি মাসের 16 তারিখে কিন্তু অনেক জায়গাতেই কিন্তু যে অ্যাপ্লিকেশন করার শেষ দিন সেটা কিন্তু হয়ে যাচ্ছে। সুতরাং বন্ধুরা, তার আগে অবশ্যই আপনি যদি আবেদন করতে চান অবশ্যই আবেদন করবেন, এবং দুয়ারে যে রেশন প্রক্রিয়া সেটাও কিন্তু আপনারা শুরু করতে পারবেন, আর ভালো রকমের প্রফিটও কিন্তু আপনি কামাতে পারবেন রেশন দোকান খোলার মাধ্যম দিয়ে। এবং তার পাশাপাশি এখন কিন্তু কথাবার্তা হচ্ছে যে রেশন দোকানে শুধুমাত্র চাল গম এ সমস্ত কিন্তু দেওয়া নয়, পাশাপাশি অনেক কিছু জিনিসই দেওয়া হবে, যেমন ধরুন সর্ষের তেল বা বিভিন্ন ধরনের কাজ। মাঝে একবার খবর উঠেছিল সিএসসি যে সমস্ত কাজগুলো, সেই সমস্ত কাজও নাকি রেশন দোকানের মাধ্যম দিয়ে পরিষেবা পাওয়া যেতে পারে, তো সেই সংক্রান্ত পরবর্তী বিষয়। তবে বন্ধুরা, আপনারা যদি এখন আবেদন করতে চান অবশ্যই কুইকলি আবেদন করতে পারবেন। আর পরবর্তী স্টেপগুলো আর আপনাদের দেখাতে পারলাম না, কারণ ফেক অ্যাপ্লিকেশন করতে চাইলাম না, সেই জন্য কিন্তু দেখাতে পারলাম না। যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, এবং আপনি যে জেলা থেকে আবেদন করবেন সেখানে পাশে অ্যাপ্লাই নাও বাটনে কিন্তু ক্লিক করলেই আপনাদের পরবর্তী যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু খুলে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট, এখানে এরিয়া অফ ভ্যাকেন্সি আপনার অটোমেটিক চলে এসেছে, আপনি এটার জন্য হয়তো আবেদন করতে চাইছেন, এবং এখানে নোটিফিকেশন ডেট এবং নোটিফিকেশন নাম্বার সব চলে আসছে। ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট, এখানে ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ইন দ্য ক্যাপাসিটি অফ, আপনি আপনি কীভাবে বা কোন ক্যাপাসিটিতে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করতে চাইছেন না পার্টনারশিপে করতে চাইছেন, এখানে কিন্তু সেরকমভাবে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনি ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দেবেন, সেক্স সিলেক্ট করবেন, এখানে মেল ফিমেল না কি ক্যাটাগরি সিলেক্ট করবেন, এবং তারপর প্রসিড টু নেক্সট করলে কিন্তু আপনার যে পরবর্তী স্টেপ অর্থাৎ স্টেপ টু সেটা কিন্তু শুরু হয়ে যাবে, অর্থাৎ তখন এই ফার্স্ট স্টেপ কিন্তু পেন্ডিংয়ের বদলে কমপ্লিটেড দেখাবে। এইভাবে কিন্তু ছোটোখাটো কিছু ডিটেলস আপনাকে সিলেক্ট করে করে এগিয়ে যেতে হবে, এবং তারপরে আপনি আপনার কাজটি কমপ্লিট করতে পারবেন। এবং আপনি যদি নিজে আবেদন করতে না পারেন অবশ্যই কোনো সাইবার ক্যাফেতে চলে যাবেন, সেখানে কিন্তু তারা সহযোগিতা করলে আপনি নিশ্চয়ই খুব সহজেই আবেদনটি করে নিতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তীতেও এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।